বেলুড়া কাছে গঙ্গার রুদ্রমূর্তি, দক্ষিণেশ্বর যাওয়ার পথে মাঝ গঙ্গায় উত্থাল পাথাল ঢেউ, ভয়ে কাটা যাত্রীরা, দেখুন সেই ভয়ঙ্কর ভিডিও। বেলুর থেকে দক্ষিণেশ্বর যাচ্ছিল একটি লঞ্চ, লঞ্চ ছাড়ার কিছুক্ষণের মধ্যেই উথাল পাথাল ঢেউ, লঞ্চ ছাড়ার কিছুক্ষণের মধ্যেই উথাল পাথাল ঢেউ শুরু হয় মাঝ গঙ্গায়। পরিস্থিতি বেগতিক দেখে ভগবানকে ডাকতে শুরু করেন লঞ্চ ভর্তি যাত্রীরা। একেবারে মোচার খোলার মতো মাঝ গঙ্গায় দুলতে থাকে গোটা লঞ্চ। ঘটনার মুহূর্তের একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে যাত্রী ভর্তি গোটা লঞ্চ ঢেউয়ের মুখে পড়ে দুলছে, আর এভাবেই কোনো রকমে পাড়ে পৌঁছান তারা। রীতিমতন বিভীষিকাময় পরিস্থিতি, গঙ্গাবক্ষে চলতে থাকা লঞ্চ হঠাৎ করেই দুলতে থাকে। বর্ষায় গঙ্গায় জলের স্ফীতি বেড়ে যাওয়ায় 2:30-3 নাগাদ ঘাট থেকে ছেড়ে আসা লঞ্চটি ভয়াবহ পরিস্থিতির শিকার হয়। লঞ্চ চলতে থাকে মাঝ নদীতে, ফিরে আসার কোনো সুযোগ ছিল না, যার ফলে লঞ্চের মধ্যে থাকা যাত্রীরা শরণাপন্ন হন ভগবানের, করজোড়ে মিনতি করলেন যাতে তারা প্রাণ হাতে করে পাড়ে পৌঁছাতে পারেন। আর হলেও তাই, সুস্থ স্বাভাবিকভাবে পাড়ে ফিরলেও অনেকের মধ্যেই সেই ভয়ঙ্কর ট্রমা বেশ কিছুক্ষণ কাজ করছিল। অনেকে আবার লঞ্চের দুলুনিতে বমি করতে শুরু করেছিলেন, এমনকি লঞ্চ থেকে নামার পরেও তাদের শরীরের দুলুনি শেষ না হওয়ায় তারা বমি করতে থাকেন। কলকাতার গঙ্গাবক্ষে জলপথ পরিবহন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার মধ্যে বেলুর, দক্ষিণেশ্বর, বিবাদীবাগ থেকে হাওড়া এই সমস্ত রুটে লঞ্চে চেপে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করেন। এমনিতে গঙ্গার শান্ত দৃশ্য দেখে অভ্যস্ত সকলে, মাঝে মধ্যে বানের সময় এরকম রুদ্রমূর্তি দেখা যায় গঙ্গাতে। বেলুর থেকে দক্ষিণেশ্বর আসার সময় এদিন যাত্রীরা গঙ্গার যে রূপ দেখেছেন তা বোধহয় এ জীবদ্দশাতেও তারা ভুলতে পারবেন না। ওই দুর্বিষহ অবস্থায় লঞ্চে থাকা এক যাত্রী জানান, সময়টা খুব বেশিক্ষণের ছিল না, আমরা লঞ্চে ওঠার পর হঠাৎ করেই গঙ্গায় জোয়ার আসে আর সেটা 15-20 মিনিট স্থায়ী হয়, আর এই সময়টাতে যেভাবে লঞ্চ দুলতে শুরু করেছিল তাতে করে আমরা প্রচণ্ড ভয় পেয়ে যাই। কয়েকজন তো দুলুনির কারণে লঞ্চের মধ্যেই বমি করতে শুরু করেন। আমরা সকলেই তখন ভগবানকে ডাকতে থাকি, তারপর পরিস্থিতি স্বাভাবিক হলে পাড়ে পৌঁছে দেওয়ার পরও সেই ভয়ের রেশ অনেকের মধ্যেই দেখা যায়। আমাদের কলকাতাতে যে হুগলি নদীর যে জলপথ যে ব্যবস্থা আছে, সেটা আমি যেটা দেখেছি যে কোনো কোনো ক্ষেত্রে যখন সরকারের যে নির্দেশিকা আসে তখন লাইফ জ্যাকেটের ব্যবস্থা বলা হয়, কিন্তু সেই লাইফ জ্যাকেট অনেক ক্ষেত্রে আমরা দেখেছি পর্যাপ্ত পরিমাণে থাকে না, বা কোনো কোনো ক্ষেত্রে আমাদের যাত্রীদের তরফেও সেটা পড়ার ব্যাপারে একটা অনীহা কাজ করে। এবার দেখুন, জলপথে পুরোটাই প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভর করে। আমাদের নিশ্চয়ই যে এখন যে আবহাওয়া দপ্তর থেকে যে গাইডলাইন থাকবে সে অনুযায়ী যদি আমাদের যে যে লঞ্চ যে চলছে সে পরিষেবার কাছে যদি খবর থাকে, তাহলে এইরকম পরিস্থিতিতে লঞ্চ না চালানোই ভালো, কারণ মাঝ গঙ্গায় যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন সরকার প্রশাসন সবার পক্ষেই মানুষকে বাঁচানো সেটা খুব কঠিন কাজ হয়ে দাঁড়াবে। এ বিষয়ে লঞ্চের এক কর্মী বলেন, গঙ্গায় বান আসার সময় দেখেই লঞ্চ চালানো হয়, তবে সেদিন যাত্রী নিয়ে লঞ্চ ছেড়ে দেওয়ার পর এই পরিস্থিতি, স্বাভাবিকভাবেই যাত্রীরা খুব ভয় পেয়ে যান, তবে সকলেই অক্ষতভাবে পাড়ে পৌঁছেছেন। বান তো পূর্ণিমা অমাবস্যায় বান হয়, সেই সময় সেফটি জায়গায় তো থাকা সাইডে থাকা যায় না, বানের জন্যে সবসময় লঞ্চ নিয়ে মাঝখানেই থাকতে হয়, তাতে অনেক সুবিধা, সেফটি থাকে লঞ্চগুলো, যাত্রীদেরও সুবিধা হয়। সাধারণ মানুষ ভয় পাচ্ছে, কিন্তু যে চেঁচামেচি করলেও কী হবে, যারা মাস্টার লঞ্চে চালানো যারা চালায় মাস্টার আছে ড্রাইভার আছে তারা সেফটি জায়গায় নিয়েই রেখেছিল ওটা লঞ্চটা। সতর্কতা থাকে বলে আমরা প্যাসেঞ্জার নিয়ে বাইরেই থাকি, প্যাসেঞ্জার থাকলে যে সময় ঘাটে লঞ্চ থাকে সে সময় আমরা প্যাসেঞ্জার তুলি না, উপরে আটকে রাখা হয়। আপনারা বলছেন যে ঘাটে থাকলেও দুর্ঘটনা ঘটতে পারে? না না, সে সময় উপরে রাখা হয়, সে সময় আমরা ছাড়ি না, কিন্তু টাইম ছিল বলেই লঞ্চটা ছেড়ে দিয়েছিল। এবার মাঝখানে সাধারণ মানুষ হিসেবে ভিডিওটা দেখে আতঙ্ক বোধ, হ্যাঁ সেটা তো বটেই, ছাড়া তো উচিত নয়, কিন্তু চিন্তাভাবনা করা দরকার ছিল বলতে হুট করে এরকম আসবে বান, সেরকম কেউ বুঝতে পারেনি। এবার 15-20 মিনিট আধ ঘন্টার রাস্তা তো, এসে ওরা ভিড়তে পারেনি বলে লঞ্চটা অসুবিধা হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বেলুর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।